আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি, এলবি মিডিয়া একাডেমি চাষারা নানোস থেকে। আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি দ্বিতীয় বর্ষের সর্বশেষ পত্র, যে 50 মার্ক লিখিত দিতে হচ্ছে, সেই লিখিত মার্কের তিনটা খণ্ডের একটা খণ্ডের অংশবিশেষ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে এলএলবি দ্বিতীয় বর্ষে শেষ খণ্ডের মধ্যে তিনটা খণ্ড হচ্ছে, প্রথমটা হচ্ছে সিভিল ড্রাফটিং, দ্বিতীয় গ্রুপটা হচ্ছে ক্রিমিনাল ড্রাফটিং, আর তৃতীয় গ্রুপটা হচ্ছে বার কাউন্সিল প্রফেশনাল কন্ডাক্টস এন্ড এটিকেটস রিলেটেড। আজকে আমরা আলোচনা করব ক্রিমিনাল ড্রাফটিং সম্পর্কে, সেখান থেকে আমরা একটা জামিন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলটি যারা এই প্রথমবারের মতো দেখছেন, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনার সামনে উপস্থাপন করে নিজের দায়বদ্ধতা কিছুটা হলেও সমাজের প্রতি কমাতে পারি। আর আপনার প্রতিনিয়ত আমাদের লাইক কমেন্টে আপনাদের অনুভূতিগুলি ব্যক্ত করবেন, যে কোথায় কোথায় আপনারা প্রবলেমেটিক বিষয়গুলি ফেস করছেন, এবং সেই ফেস করার বিষয়গুলি আমাকে অবগত করলে আমি সেই বিষয়টি সমাধান করার জন্য আমার ইউটিউব চ্যানেলে বেশি বেশি করে আপলোড করতে পারবো, যাতে আপনাদের প্রবলেমেটিক বিষয়গুলি সলভ করা সম্ভবপর হয়। তাহলে আমরা মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। আপনারা জানেন যে এলএলবি দ্বিতীয় বর্ষের এই পাঠটা জামিনের দরখাস্তর উপর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বরাবরই বিভিন্ন বছরে আমরা দেখে আসছি, যেহেতু বেশ কয়েক বছর যাবৎ এই সাবজেক্টটিকে ইনক্লুড করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। সেই অধীনের বিষয়গুলিকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পারি যেখানে জামিনের বিষয়টাকে আপনাদের লিখতে হবে একটা দরখাস্তর মতন, যেখানে 20 মার্ক কাজ করতে পারে। কখনো কখনো শুধু জামিনের দরখাস্ত আসতে পারে, কখনো কখনো জামিনের দরখাস্ত এবং অব্যাহতির দরখাস্ত দুইটাই মিলিয়েও আপনাদের আসতে পারে। সেই অব্যাহতির দরখাস্তটা বা জামিনের দরখাস্তটা আমরা পৃথকভাবে আলোচনা করব অনেক লম্বা বিষয়গুলিকে নিয়ে। এখন শুধু আমরা আলোচনা করব মূলত হচ্ছে জামিনের বিষয়কে নিয়ে। আমাদের আলোচনার বিষয়টা আজকে হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন সংক্রান্ত বিষয়। কারণ প্রশ্নে দুইভাবেই এসে থাকে, কোনো কোনো বছর এসে থাকে ম্যাজিস্ট্রেট আদালতে জামিন সংক্রান্ত কার্যক্রম, আর কোনো কোনো বছর কিন্তু এসে থাকে দায়রা আদালতে জামিন সংক্রান্ত একটি দরখাস্ত লিখুন। যেহেতু সাবজেক্টটি হচ্ছে ড্রাফটিং কেন্দ্রিক, সেজন্যই সেই বিষয়গুলিকে আমরা ভিন্ন ভিন্ন ভিডিওতে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করব, ও সেভাবেই আপনাদের জন্য সুবিধাজনক হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। তাহলে সেই ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে লেখার ক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে একটা আদালতের নামকে অ্যাড্রেস করা প্রয়োজন। সে অ্যাড্রেস করা বিষয়টা থেকে যে বিষয়টা উঠে আসবে, মোকাম এইভাবে লিখে লেখা শুরু করে থাকে, আমরাও এইভাবে লিখে থাকি, যেমন মোকাম বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত নারায়ণগঞ্জ, অথবা মোকাম বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নারায়ণগঞ্জ। অর্থাৎ আমি জাস্ট নারায়ণগঞ্জের অধিবাসী বলে সেটা মূলত ওইভাবে উপস্থাপন করছি, আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ লিখতে পারেন। সবসময় ঢাকা লিখতে হবে, ইটস নট ম্যান্ডেটরি। 64 ডিস্ট্রিক্ট নিয়ে হচ্ছে আমরা কাজ করছি, সো বইগুলি মূলত ঢাকা কেন্দ্রিক করে করা হয়, কারণ ঢাকাতে লয়ের স্টুডেন্টের সংখ্যা সবচেয়ে বেশি, এবং সেজন্যই হয়তো ওই চিন্তা থেকে বইগুলি করা হচ্ছে। আপনার আপনার মন মতন হেডিংটা লিখবেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টেই তো হবে, সে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টকেই ইন্ডিকেট করেই লিখতে হবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে লেখাটাই বেটার। অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে লিখতে চান ঢাকা কেন্দ্রিক, সেকেন্দ্রিকও করতে পারবেন। এরপরে যে বিষয়গুলি আসবে, যে একটা সূত্র থাকবে, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরেন নারায়ণগঞ্জ থানার মামলা নং, একটা নাম্বার থাকবে, জিনিসটা হচ্ছে একটা মামলা নাম্বার পড়বে, সে থানাটার মধ্যে একটা মামলা নাম্বার পড়বে, এবং সেই মামলা নাম্বারটা এটাকে টোটালি ওই নির্ভর করবে কিভাবে। প্রথমে একটা সিরিয়ালি ক্রমিক নাম্বার থাকে থানাতে, ওখানে একটা নাম্বার পড়বে, তারপর আমরা লিখি কি ওই নাম্বারটা লিখি, ব্রেকেটে এটা যে মাসের ঘটনা সেই মাসটা লিখি, এবং পরে সালটা লিখি। যেমন লিখতে পারেন যে 41/9/2021, এটা দিয়ে আপনি কি বুঝবেন বা কি বুঝবো, আমি কেমনি এমনি মুখস্ত করবো। বোঝার বিষয়টা হচ্ছে 41 হচ্ছে 41তম মামলা মাস, এটা হচ্ছে নবম মাস, এবং 2021 সাল। এইভাবেই লিখতে হলে এইভাবে বুঝে যাবেন, নানুস থানার মামলা নাম 41/9/9টা ব্রেকেটে হবে, এরপর সাল। তিন নম্বর থাকবে ধারা, যে কোনো ধারা হতে পারে, আমরা সবচেয়ে সহজ ধারাগুলি নিয়ে আলোচনা করছি, 323, 326, 506 দণ্ডবিধি। এটা অন্যান্য আইনও হতে পারে, আমরা সেদিকে যাচ্ছি না, যেহেতু একটা ড্রাফট জানতে চেয়েছে, আমরা আরো বিভিন্ন আইনের বিভিন্ন ড্রাফটে কি লিখে ওই বিষয়গুলো যাচ্ছি না, একটা কমন বিষয়ে যাচ্ছি, যাতে কমনটা লিখে আপনি উপকার পেতে পারেন। এরপর হচ্ছে পক্ষদের পরিচিতি, মানে রাষ্ট্র আসামি হিসেবে কাজ করবে, অপরদিকে হচ্ছে ব্যক্তিও এখানে রাষ্ট্রবাদী হবে, রাষ্ট্রবাদী হবে, রাষ্ট্রবাদী বনাম অপোজিট হচ্ছে আসামি, সে রাষ্ট্র যে বাদী হবে
নিশ্চয় কারো পক্ষে আব্দুল সামাদের পক্ষে রাষ্ট্র হতে পারে, ওটাও লিখতে পারেন, বা শুধু যদি লেখেন রাষ্ট্র আসামি তাতেও চলবে, কারণ ক্ষতিগ্রস্তর পক্ষে রাষ্ট্র দায়িত্ব পালন করেই বাদীটা হয়ে থাকে। ব্যক্তির পক্ষে রাষ্ট্র লেখা যেতে পারে, বনাম আব্দুল কুদ্দুস বা ABCD, হোয়াট এভার ইউ উইশ, আপনি যে কোনো নামকে চুজ করতে পারেন যাকে আসামি হিসাবে আপনি দেখতে চাচ্ছেন। এরপর চলে আসবে খাতার মাঝামাঝি, অর্থাৎ হাফ পোর্শনের পয়েন্ট থেকে লেখা শুরু করবেন যে বিষয়টা। ধরেন যে হাজতি আসামি, আসামি জেলে আছে, ওর জন্য জামিন চাচ্ছেন, হাজতি আসামি যে নামটা বললাম সেই নামটার, সে আসামির জন্য জামিনের প্রার্থনা, এটা আন্ডারলাইন করে দিলেন। এবার এবার খাতার একবার এই কর্নারে চলে আসলেন, দরখাস্তকারী আসামি পক্ষে বিনীত নিবেদন এই যে। এই বিনীত নিবেদন এই যে, এগুলো আমরা এখন থেকে বেশ কয়েকটা কমন প্যারাগ্রাফ দেখব যেগুলো আমাদের প্রায় মামলাগুলিতেই লিখে থাকি। এবং আপনাদের যেহেতু ওই দুই ধরনের দরখাস্তই চাই, কাজ খুব বড় স্কেলে না যে আমরা শুধু গঠনমূলক কতগুলি বিষয়ে উপস্থাপন করব, সেই বিষয়গুলি হচ্ছে যে প্রথমে এক নম্বর পয়েন্ট আমরা লিখতে পারি, দরখাস্তকারী আসামি সূত্র বর্ণিত মোকদ্দমার কথিত ঘটনার সহিত মোটেও জড়িত নয়, তাদেরকে শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যে অত্র মোকদ্দমা জড়িত করা হয়েছে, এরকমটা লিখতে পারি। দুই নম্বর প্যারাতে লিখতে পারি, দরখাস্তকারী আসামির নাম এজাহারে নাই, তাকে সম্পূর্ণ সন্দেহ করে অত্র মামলাতে ইনক্লুড করা হয়েছে। তিন নম্বর পয়েন্টে আমরা বলতে পারি, দরখাস্তকারী আসামির পেশা সম্পর্কে, দরখাস্তকারী পেশা একজন দিনমজুর, তার উক্তরূপ মারামারি করা আর কোনো কারণ নাই। চার নম্বর আসামি হচ্ছে দরখাস্ত আকারে আসামি, তার পরিবার উপার্জনক্ষম ব্যক্তি, সে জেল হাজতে থাকার দরুন তার পরিবার অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে। পাঁচ নম্বর বলতে পারি, দরখাস্তকারী আসামি একজন হার্টের পেশেন্ট, সে বিভিন্ন রোগ ব্যতীত দীর্ঘদিন যাবৎ ভুগতেছে, জেলে থাকলে তার জীবন মৃত্যুর সম্মুখীন হতে পারে। ছয় নম্বর পয়েন্ট আমরা বলতে পারি, দরখাস্তকারী আসামি একজন ভালো লোক, তার ইতিপূর্বে কোনো মামলা মোকদ্দমা এমন কোনো জিডিও নাই, এরকম কতগুলি কমন কথা বলে যেতে পারি আমরা। যেহেতু আমাদের পরীক্ষাটা মূলত কমন কেন্দ্রিক বিষয়গুলি, আপনাকে জাস্ট অ্যাজ এ স্টুডেন্ট আপনার কাছ থেকে একটা গাইডলাইন তারা চাচ্ছে যে আপনি আসলে একজন আসামির পক্ষে আপনি কিভাবে সেটা উপস্থাপন করবেন, আর সেই উপস্থাপনের উপরেই নির্ভর করবে হচ্ছে আপনার নাম্বার তুলে আনার ক্ষেত্রগুলি, যেগুলো আপনার জন্য ভাইটাল হিসাবে কাজ করবে। আমরা যে পয়েন্টগুলি বললাম এগুলি কমন পয়েন্ট এবং এগুলি অহরহ লিখতে পারেন। আরও একটা কিন্তু ভাইটাল পয়েন্ট লিখতে হবে, এই বিষয়টা বলিনি, সপ্তম নম্বর পয়েন্ট আপনি বলতে পারেন, যেটা বলা প্রয়োজন প্রয়োজন প্রয়োজন। সে পয়েন্টটা হচ্ছে কি, দরখাস্তকারী আসামি বিগত এত এত একটা তারিখ দিবেন, ওই তারিখ হতে অদ্যাবধি জেল হাজতে আছে, কারণ আপনি যে জামিন চাচ্ছেন সে যে জেল হাজতে আছে এই কথাটা যদি একটা লাইনে না বলেন যে এতদিন যাবো জেল হাজতে আছে, কারণ এই যে জেল হাজতে থাকার জন্য কতদিন জেলে ছিল এটা কিন্তু জামিন পাওয়ার জন্য একটা মুখ্যম অজুহাত হয়ে সামনে আসতে পারে। তাহলে এই পয়েন্টটা লিখতে হবে, ইচ্ছাগুলি পয়েন্টটা উপরের দিকে, দুই একটা পয়েন্টের নিচে আপনারা লিখে দিবেন, সেটাও বেটার হয় লাস্টের দিকে না যে। এরকম কতগুলি কমন পোর্শনে আপনাদের যেতে হবে যে দরখাস্তগুলি, তাহলে সেই দরখাস্তটা খুব সুন্দরভাবে গুছিয়ে যাবে। এরপর একটা পয়েন্ট, আরেকটা শেষ পয়েন্ট বলে শেষ করতে পারেন, যে অপরাপর দরখাস্তকারী আসামি পক্ষে অপরাপর বক্তব্য বিজ্ঞ উকিল কর্তৃক শুনানির সময় প্রকাশ পাবে, বা উকিল বাচনিতে প্রকাশ পাবে শুনানির সময়, এই লাইনটাও দিতে পারেন, এডিশনাল লাইন বলছি। আরও অনেক কথা ক্লায়েন্টের পরিস্থিতি পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে আপনি উপস্থাপন করতে পারেন, সেটার উপর নির্ভর করবে সিচুয়েশনের উপর। কিন্তু যেহেতু আমরা পরীক্ষা দেবো, আমরা কমন ডায়াগ্রামই আপনাদের শেখাতে চাচ্ছি, যাতে যেটার মধ্যে নাম্বারটা খুব সহজে এসে পড়ে, নতুন নতুন কোনো কথার অবতারণা ঘটানোর দরকার নাই, এগুলো সবগুলি কমন কথা। কিন্তু একটা কথা এখানে কত কমন আনকমন, সেটা হচ্ছে দরখাস্তকারী আসামি এত এত তারিখ হতে অদ্যাবধি জেল হাজতে আছে, কারণ যেহেতু হাজতে আছে আসামি ওর জন্য জামিন চাচ্ছেন, তাহলে এই লাইনটা কিন্তু ভাইটাল। বাকি দুইটা একটা পয়েন্ট কম দিলে হলো, এটাকে কিন্তু বলতেই হবে ওরা কবে থেকে বা উনি কবে থেকে জেল হাজতে আছেন। এরপর লাস্টে খাতার হাফের পরে থেকে লিখবেন, এবার হচ্ছে প্রেয়ার পোর্শন, অবস্থা দিনে প্রার্থনা, বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে দরখাস্তকারী হাজতে আসামি ডট 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 কে এনিওয়ান যে নামটা আপনারা চুজ করছেন তাকে জামিনে মুক্তিদানের আদেশ দানে মর্জি হয়, আজ্ঞা হয়, সুবিচার করিতে আজ্ঞা হয়, অ্যাজ ইউজুয়াল কমন কথা। পরে একটা তারিখ দিতে পারেন যার মাধ্যমে সে তারিখটা সম্পন্ন হবে। এইভাবে যদি আপনি লিখতে শুরু করেন, মুকাম লিখবেন একবার খাতার কর্নার থেকে, সূত্র লিখতে পারেন খাতার কর্নার থেকে, ধারা লিখতে পারেন কর্নার থেকে,
আসামি এবং বাদীর পরিচয়টা খাতার মাঝামাঝি লিখতে পারেন। বিষয় লিখবেন হচ্ছে খাতার হাফের পরে। আবার দরখাস্ত শুরু হবে একবারে কর্ণা থেকে, পয়েন্টগুলি সব এই কর্ণা থেকে ধরে শেষ করে দিবেন। অবস্থা দিনে প্রার্থনা, অবশ্য সব দরখাস্ত নিয়ম কিন্তু এখন বাম সাইড থেকে লিখতে হয়, লেফট সাইড থেকে। আপনি যদি ডান সাইডও লিখে দেন হাফের পরে, এর জন্য আপনাকে মেজর কোনো কোশ্চেনের সম্মুখীন হতে হবে বলে আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় দেখি নাই। এই হচ্ছে মোটামুটি একটা ক্রিমিনাল ড্রাফটিং এর ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাওয়ার দরখাস্তের একটা ফর্মুলা। এই ফর্মুলাটাকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এই সাইডটাকে আপনি খুব সহজেই ভালো করতে পারবেন এবং আপনি একটা 20 নম্বরের মধ্যে 10, 12, 13 পেয়ে যেতে পারেন। এটা আপনার জন্য সহায়ক হবে বলে মনে করছি। এতক্ষণ আমার বক্তব্য শ্রবণ করার জন্য আপনাদের সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।